টিভি, আমার দেশ আমার গর্ব। বিয়ানীবাজার উপজেলা প্রথম বিভাগ ক্রিকেট লীগ নবম আসরের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ফ্রেন্ডশিপ ক্লাব আষ্টসাঙ্গনকে 43 রানে হারিয়ে সেমিতে ওসমানী ক্রিকেট ক্লাব। বৃহস্পতিবার সকালে পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় গ্রাউন্ডে টস জিতে ওসমানীকে ব্যাটিংকে পাঠান ফ্রেন্ডশিপের দলনায়ক। ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় ওসমানী, উমরান চালান ব্যাটিং তাণ্ডব, করেন 23 বলে 39 রান। টপ অর্ডারের জাহেদ ও সাইফুরের ব্যাটিং তাণ্ডবে বড় স্কোরের দিকে যাচ্ছিল দলটি, তবে স্লো ওভারে এসে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় ওসমানী। নির্ধারিত ওভারে 9 উইকেট হারিয়ে 144 রান সংগ্রহ করে তারা। দলের হয়ে সর্বোচ্চ উমরান 39 ও জাহেদ 32 রান করে। আষ্টসাঙ্গনের আবদুল্লাহ ও আকিক 2টি, সামাদ মাঝহার ও আদিল 1টি করে উইকেট পান। ১৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উসমানীর বোলারদের বোলিং তুপে চাপে পড়ে যায় আষ্টসাঙ্গন। উদ্বোধনী ব্যাটসম্যান পিন্টু ছাড়া টপ অর্ডারের কেউ রানের দেখা পাননি। ধারাবাহিকভাবে উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দলটি। শেষ দিকে আবদুল্লাহ হাল ধরতে চাইলেও তা আর হয়ে ওঠেনি, ফলে 17তম ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় ওসমানী। দলের হয়ে সর্বোচ্চ 35 রান করেন পিন্টু। উসমানীর বোলার লিটন 3টি, রেজা ও মঞ্জুর 2টি, জাহেদ ও লিমন 1টি করে উইকেট লাভ করেন। দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সে ম্যান অব দ্য ম্যাচ জাহেদ ও মোস্ট এক্সাইটিং প্লেয়ার ওমরান নির্বাচিত হয়েছেন। উসমানীর দলনায়ক জানান, শেষ দিকে ব্যাটসম্যানদের বুলে স্কোর বড় করা সম্ভব হয়নি, তবে টপ অর্ডারের ব্যাটসম্যানদের কৃতিত্ব দিলেন তিনি। তাছাড়া বোলারদের অসাধারণ বোলিং নৈপুণ্যে জয় পেয়েছে তার দল, এমনটাই মনে করেন উসমানী শিবিরের এ দলনেতা। আজকে আমাদের ব্যাটসম্যানরা ভালো খেলেছে, জায়েদ ভাই অনেক রান করেছে, জায়েদ ভাই ভালো ব্যাটিং করছে এবং উমরান ভালো খেলেছে, এবং বোলিং দিক দিয়ে অসাধারণ বোলিং করেছে আমাদের লিটন ভাই এবং রেজা অসাধারণ বোলিং করেছে, যার মাধ্যমে আমরা আজকের এই ম্যাচটা জয়লাভ করেছি। তো আমাদের নেক্সট খেলা সেমিফাইনাল হয়তো কেটিসির সাথে, বিগ টিমের সাথে, তো ইনশাল্লাহ আমরা কেটিসির সাথে আমাদের পারফরমেন্সটা ধরে রাখবো এবং আমাদের সাথে আমাদের নেক্সট ম্যাচে 2টা প্লেয়ার ইন হবে, তো আমরা আরও শক্তিশালী হব, ইনশাল্লাহ আমরা নেক্সট ম্যাচে জয়লাভ করব। হেরে ফ্রেন্ডশিপের ক্যাপ্টেন বলেন, দলের পারফরমেন্স খারাপ ছিল বলে হারতে হয়েছে, তবে আগামীতে আরও ভালো করার প্রত্যাশা তার। লো স্কোরও আসিল, আশা আমরা জিততাম আসলাম, কিন্তু ঘুরি ঘুরি তো ক্রিকেট হইলো, হার জিত, এক টিম জিতবে এক টিম হারবো, যে মাঠও যে খেলছে ভালো হেউ জিতছে, হারি গেছি হিসাবে আমরা স্পিড কমে গেছে বা খেলা আর ইয়েও না, সামনে ইলা কিচ্ছু না, আমরা সবে আবার একলগে প্র্যাকটিস করবো, আমরা সবে মিলিয়ে একলগে খেলাইম, ইনশাআল্লাহ আমরা ভালো একটা স্কোর করবো। আগামী শনিবার তৃতীয় কোয়ার্টারে মাঠে নামবে ওয়ারিয়ার্স ক্লাব বিয়ানীবাজার ও ইউনিটি ক্রিকেট একাডেমি। সকাল 10:30টায় একই ভেন্যুতে ম্যাচটি শুরু হবে। শাকের আহমদ, ম্যাপ টিভি। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি, আমার দেশ আমার গর্ব।